হাই বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের তরফ থেকে আমি আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো বর্গীয় দিয়ে শুরু হিন্দু শিশু পুত্রদের জন্য 15টি নাম। তবে বন্ধুরা, এই বিষয়টি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আলোচনার বিষয়টি। বন্ধুরা, বর্গীয় দিয়ে শুরু হিন্দু শিশু পুত্রদের জন্য এক্ষেত্রে আমি যে 15টি নাম রেখেছি সেগুলির মধ্যে প্রথম নামটি হলো জিত, দ্বিতীয় নামটি হলো জিতু, তৃতীয় নামটি হলো জয়, চতুর্থ নামটি হলো জয়ন্ত, পঞ্চম নামটি হলো জয়দেব, ষষ্ঠ নামটি হলো জিতেন্দ্রনাথ, সপ্তম নামটি হলো জিতেন, অষ্টম নামটি হলো জিতেশ, নবম নামটি হলো জীবন, দশম নামটি হলো জীবা, 11তম নামটি হলো জানু, দ্বাদশতম নামটি হলো জয়দীপ, ত্রয়োদশতম নামটি হলো জয়চাঁদ, চতুর্দশতম নামটি হলো জয়পাল এবং পঞ্চদশতম নামটি হলো জয়েন। বন্ধুরা, এই 15টি নামের মধ্যে থেকে আপনাদের যে নামগুলো পছন্দ হয়েছে সেই নামগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং এই রকম বিভিন্ন অক্ষর দিয়ে যদি আপনাদের নাম প্রয়োজন হয়ে থাকে সেই সেই বিষয়েও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সেই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।